السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كما قلت بحي كل جواب وقصيت علماء الكرام كما عمر سامو كبشتو أتكي دي ومشتاني بحي بوم مونيرا أما دي باتشا رو تارا هدو بانو أتكي دي just leave them for today. So if any of the children are here, you understand Bangla, it's fine. If you don't, we want you to be quiet, as it is meant for people who probably would not go for many of the English sessions, and also that the whole convention is for you in English. So at least we have this program for 2 hours in Bangla. So we'll be speaking in Bangla, inshallah. So our topic, Allah was Tay Sheba. Serving for the sake of Allah. If have a topic that they are with. Amra Sheikh Bishal Zona Gurbo, Amadir Age Bijon Bakta, Sheikh Faiduddin Abong, Dr. Luna Michel, Munara Amadir Bishop Age Shops Gurbo Gizana. Nothing much is left that we can talk about. Amadir Jina Ani Kisu Dara Rekhi Din Nidhi Amda Amadir Zona Gurbo. But anyway, Amake Jek Tadur Gurbo Shomoy Dewa Chami Kiva Be Amara Zona Gurbo Amadir Samne Pesh Gurbo. Ani Gurbo Kasa Jir Idan Dere Thabe Jage Bola Gurbo. আমরা যা আলোচনা করবো প্রথম দিক ইসলাম মানুষকে কিভাবে দেখে, যেহেতু এখানে সেবার কথা বলা হচ্ছে, ওয়াই মানুষের সেবা করার কথা, যদিও মানুষের বাইরে আরো অনেক কিছু সেবার বিষয় আছে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কিভাবে দেখেছেন সেই দিকে আমরা দেখবো, তাহলে আমরা সেবাকে তার সাথে সম্পর্কিত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জীবন উদ্দেশ্য অর্থাৎ মুসলিম উম্মতের কি মিশন, সেই বিষয়ে আমাদের আগের ওলামারা বলেছেন ইনশাআল্লাহ, যাতে করে আমরা এর সাথে এটাকে সম্পর্কিত করতে পারি। সেবা, আমি সেবাকে খিদমা চারবি শব্দ, কিন্তু তার চেয়ে একটু বড় শব্দ হচ্ছে ইহসান এবং সামাহা, ঠিক আছে? আমি চাইবো সেই দুই কনসেপ্টের সাথে রিলেট করা সেবাকে। সাধারণভাবে খিদমাত ইজ এ স্মল কনসেপ্ট, এটা ছোট কনসেপ্ট, কিন্তু যখন বলা ইহসান করা, সামাহাদের পদ্ধতি অবলম্বন করা, তখন এটা ইট গোজ বিয়ন্ড খিদমা, খিদমতের চেয়ে বাইরে অনেক বেশি এতে কভার করে। সুতরাং আমরা সেই দিকগুলো দেখবো এবং কোরআন এবং সুন্নাই এ ধরনের কিসের কথা বলতালা, এই কথাগুলো কিভাবে বলেছেন, এগুলোকে আমরা কিভাবে আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করাতে পারি ইনশাআল্লাহ, সেই বিষয়ে কিছু কথা আমরা বলব। আমরা আসি মানুষকে আল্লাহ তাআলা কিভাবে দেখেন, কিভাবে আল্লাহ তাআলা মানুষের অবস্থা আমাদের কাছে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে সেবার বিষয় সে দাঁড়ায়। আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছেন, কষ্টের মধ্যে সৃষ্টি করেছেন, তার মানে আমরা প্রতিনিয়ত কষ্টের ভিতর দিয়ে যাই, সুতরাং সেখানে অন্যদের সহযোগিতার দরকার হয়ে পড়ে। আবার মানুষের অবস্থা সম্পর্কে তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, মানুষদেরকে আমরা সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে, তাহলে সেখানে আবার সেবার বিষয়টা আসে কোথায়, এখানে আসে এই কারণে যে মানুষকে এই সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করার পরও মানুষ নির্যাতনের মুখোমুখি হয় দুনিয়াতে। এবং দুনিয়ার আজকের অবস্থা যদি আমরা দেখি, আমাদের ঘর দোর থেকে ইয়েস ইন আমেরিকা, আজকে কথা হয়েছে অনেক দ্বারা, আজকে বিভিন্ন অনুষ্ঠানে ছিলেন, আজকে দুটো মেইন হলের প্রোগ্রামে লিন্দা এবং শেখ ওমর সুলেমান হাফিজাহুল্লাহ হুমাল্লাহ, তারা বলেছেন যে কি আমরা যে দেশে আছি সেখানে আমাদের অনেকের অবস্থা হচ্ছে, তো আমরা মনে করি যে উই আর লিভিং গুড লাইফ, ঠিক আছে, আমি কাজ করছি, টাকা রোজগার করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, আমার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ভালো ভালো স্কুলে যাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট রাস্তায় যদি আপনি আসলেই সত্যিকার পরিস্থিতিকে মোকাবেলা করেন, তাহলে দেখবেন যে মানুষের এই তাকওয়িম অবস্থাকে কিভাবে অন্যদিকে পরিবর্তিত করা হয়। যে ভাইয়ের কথা বলা হচ্ছে স্টিফেন কোয়ার্ট,
He was shot more than 20 times. That they have a chin of him to go to good. I'm saying, I'm a Calvary. She recently converted to Islam. She said, Daddy, Banani, the grandma, I don't know. Got it some day, that I'm a chin. You and I know I want to call the car of Harbanga with the daughter down there. Police said, this is Taki Kane. Ataki Guri Kane. Not one, 20 times. His body was simply torn apart. So that Ahsan Taqweem does not remain Ahsan Taqweem. Because when we look at Syria, Afghanistan, when we look at our house, and not we don't have our house, but we have our house, we have Bangladesh, we have Bangladesh, we Bangladesh. I am still Bangladesh, completely. Okay, not American. I don't know if I will ever become an American. But my children are not. So, আমাদের দেশে আমরা দেখি প্রতিনিয়ত লাশ পড়ে থাকছে মানুষের পচা গলা ধান খেতে জমির আগে নদীর ধারে ইত্যাদি বিভিন্ন জায়গায় ঠিক আছে মানুষকে সেভাবে তার এই আহসানে তাকুইম আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছিলেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর আমরা বনি আদমকে সম্মানিত করেছি এবং তাদেরকে জমিনে এবং সাগরে বহন করেছি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এবং তাদেরকে উত্তম জিনিস থেকে রিজিক দিয়েছিলাম وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا এবং আমরা যে সমস্ত জিনিসগুলোকে সৃষ্টি করেছি তার মধ্যে থেকে তাদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে মর্যাদাবান করে মানুষদেরকে সৃষ্টি করেছেন কিন্তু প্রিয় ভাই এবং বোনেরা মানুষের মর্যাদাকে কেড়ে নেওয়া হয়েছে আমরা যে কয়েকটা কথা উদাহরণগুলো দিচ্ছি সেখানে দেখা যাচ্ছে মানুষদেরকে গুম করে ফেলা হচ্ছে বাংলাদেশে অসংখ্য মানুষদেরকে গুম করা হয়েছে শুরু হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে দিয়ে মুকাদ্দাস এবং আরেকজন কি নাম যেন ওয়ালিউল্লাহ তাদের দুজনকে তারপরে প্রত্যেকের কত অসংখ্য মানুষকে গুম করা হয়েছে তাদের এখন কোনো হদিস নেই এই দেশেও ইভেন এখানে হচ্ছে মানুষদেরকে হত্যা করা হচ্ছে মানুষদেরকে জেলে পুরে গুম করে রাখা হচ্ছে তাদেরকে অত্যাচারিত করা হচ্ছে আল্লাহ তাআলা বনি আদমের এই সমস্ত অবস্থা আমাদের কাছে পেশ করেছেন যে মানুষ দুর্বল মানুষকে কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয় মানুষকে তিনি সম্মানিত করেছেন মানুষদেরকে তিনি মর্যাদা দান করেছেন কিন্তু তারপর আমরা দেখি মানুষ কষ্টের মধ্যে কেউ দারিদ্রের মধ্যে ভুগছে কেউ অত্যাচারিত হচ্ছে কেউ নিপীড়িত হচ্ছে কেউ অভাবে ভুগছে কেউ রোগের সুখে ভুগছে এই সর্বাবস্থায় আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা এখানে নিজেদের সার্ভিসকে নিবেদিত করি সেবায় নিজেদেরকে নিবেদিত করি That's what Allah wants from us. He wants to see. তিনি চান যে আমরা কি করি আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সেই সত্তা যিনি জীবন যিনি মাউত এবং জীবন সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন এরপর তিনি দেখতে চান পরীক্ষা করে তোমাদের মধ্যে কারা উত্তম কাজ করবে আহসান আমাল করবে মানুষের সেবা করা এবং দুনিয়াবাসীর সেবা করা হচ্ছে ওয়ান অফ দোজ গুড আমাল আহসান আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি আমাদের যে শরিয়া আমরা সবসময় শরিয়া সম্পর্কে বলি লোকেরা বলে আর আমেরিকাতে এক্সেপ্টিক ম্যারেজ শরিয়া তারা মানে শরিয়া মানে তারা মনে করে মানুষের হাত কেটে দেওয়া ঠিক আছে মেয়েদেরকে পর্দায় আবদ্ধ করে ঘরে তালা মেরে রেখে দেওয়া ইত্যাদি ইত্যাদি কাকে জিনা করে পাথর মেরে হত্যা করা ইত্যাদি ইত্যাদি শরিয়া ইজ নট অনলি দ্যাট দোজ আর সাম অফ দ্য হুদুদ সেগুলো কয়েকটা নির্দিষ্ট করা আইন শরিয়া ইজ আওয়ার এন্টায়ার লাইফ আমাদের পুরো জীবন আল্লাহ তাআলা সেই শরিয়া দিয়েছেন হচ্ছে ঠিক জন্য মানুষের কল্যাণ করার জন্য এখানে শরীয়তের মাকাসিদ বলা হয় থাকে উদ্দেশ্য বলা হয় থাকে পাঁচটা বিষয় সেটা আমাদের ওলামারা বলেছেন সেগুলো হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর প্রতি দিন এবং বিশ্বাসের প্রতি রক্ষা করা মানুষের মানুষের জীবনের প্রতি রক্ষা করা মানুষের বংশধারাকে করাপশন থেকে রক্ষা করা মানুষের বুদ্ধিমত্তার হেফাজত করা এবং মানুষের সম্পদের হেফাজত করা এই সমস্ত লক্ষ্য নিয়েই ইসলামের শরিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা মানুষের এবং নিজেদের কল্যাণ আমরা করতে পারি আর এই কারণে আমাদের মিশন আমরা কাজ again muslims as we are serving আমাদের সম্মানিত শেখ ফাইকুদ্দিন উনি আয়াত বলেছেন যে the mission of our ummah is to do good to others আল্লাহ said আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফ تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله تعالى قلت إن كنتم خير أمة جاءت أقول أمة الأدباب حتى نمهيته
তোমরা তাদের মধ্যে সর্বোত্তম উখরিজাত লিন্নাস তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য সো মানুষের কল্যাণ করা দিস ইজ আওয়ার মিশন এটাই এই উম্মতের মিশন দ্য ভেরি পারপাস অফ আওয়ার এক্সিস্টেন্স অ্যাজ এন উম্মাহ দ্য নট মুসলিম অফ নর্থ আমেরিকা উইচ আই বিলং টু আমাদের উম্মাহ উম্মাহ ইসলামিয়া না উম্মাহ বাঙালিয়া অলসো অ্যানাদার থিং ইজ ক্রিয়েটেড টু ডু গুড টু আদার হিউম্যানস অন্য মানুষের কল্যাণ করার জন্য আমাদের উত্থান ঘটিয়েছেন আল্লাহ তাআলা কিভাবে করা হবে তা মরুনা বিল মাআরুফ মাআরুফের নির্দেশ দেওয়ার মাধ্যমে ওয়াতানহাউনা আনিল মুনকার এবং মুনকার থেকে মানুষদেরকে বিরত করার মাধ্যমে এই মাআরুফের নির্দেশ দেওয়া এবং মুনকারের মধ্যে আল্লাহ মানুষের যে অবস্থার কথা আমরা আগে বলেছি সেগুলো মধ্যে এসে যায় আল্লাহ তাআলা আরো বলেছেন আমাদের সম্পর্কে কি মানুষদেরকে অন্যায় অত্যাচার নিষ্পেষণের জাতাকল থেকে বের করে নিয়ে এসে কল্যাণের দিকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদের উত্থান ঘটিয়েছেন এখানে ব্রাদার মাজিদ মুখতার নাসির একজন ভাই তিনি একটা কথা বলছেন যে আমাদের আই লাইক দ্য টার্ম আমি এখনো যে আওয়ার থিওলজি ইজ লিবারেশন থিওলজি ঠিক আছে যে আমরা সাধারণত বিশেষ কিছু ইবাদত বন্দেগি সংক্রান্ত কথাবার্তা বলি কিন্তু মানুষের মুক্তির ধর্মতত্ত্ব হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله تعالى بوتين وما لكم ثم كي هو ثم لا تقاتلون في سبيل الله ثم لا الله رسول الله رأيتك ثم كانوا والمستضعفين من الرجال والنساء والولدان وصون ديك دور بول করে রাখা দমিয়ে দেয়া নারী পুরুষ এবং শিশুরা আর্তনাদ করে বলছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহি যালিম আহলিহা আমাদের রব আমাদেরকে এই জালিম ও দূষিত জনপদ থেকে বের করে নিয়ে যাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য ওয়ালি এবং নাসির প্রেরণ আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালি প্রেরণ করো ওয়ালি কি গার্ডিয়ান ফ্রেন্ডস রক্ষাকারী বন্ধু মিত্র সাহায্যকারী আউলিয়া ওয়া নাসির এবং সাহায্যকারী প্রেরণ আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে সে কথা বলছেন বের করে নিয়ে আসছে এজন্য সাহাবায়ে আজমাই রাদিয়াল্লাহু আনহুম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে তারা যখন ইসলামকে কনসলিডেট করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তারা যখন বেরিয়ে পড়লেন জমিনের দিকে দিকে মানুষকে লিবারেট করার জন্য নট টু ফোর্স দেম টু বি স্লেভস অফ দ্য আরবস আফটার ফ্রিইং দেম ফ্রম দ্য পারশিয়ান এন্ড দ্য রোমানস রোম এবং পারস্যের দাসত্ব থেকে তাদেরকে মুক্ত করে আরবদের দাস বানানোর জন্য তারা বেরিয়ে যান বরং এই জন্যই কাদিসিয়ার দিন যখন রুস্তম ইরানি সেনাবাহিনী নিয়ে একত্রিত হয়েছে কাদিসিয়া ইরাক সেই সময় ইরাক ফারসি সাম্রাজ্যের অংশ ছিল যদি ইরাকের জনগণ বেশিরভাগ ছিল আরব কিন্তু ফারসি সাম্রাজ্যের অংশ সেখানে তারা যখন সমাবেত হয়েছে রুস্তম জুদেশি সে ভাগ্য করে দেখেছে যে মানে তারকা এখন ইরানের অনুকূলে না সুতরাং যুদ্ধ করা কোনোভাবে কাল স্থাপন করা সেই জন্য সে বারবার দূত পাঠাচ্ছিল কথাবার্তা উত্থাপন যাতে করে না হয় যুদ্ধ চলে যায় তারা শেষ পর্যন্ত অনেক দূর বিনিময়ের পরে গেলেন রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রুস্তম তারা সেই সময় তারা মানে যখনই আপনি ডিপ্লোম্যাটিক বিষয়ে আসেন কথা দিয়ে একজন আরেকজনকে দমানো করার চেষ্টা করতো সে বলেছেন যে তোমরা আমাদের দেশে কেন এসছো তোমরা আরব তোমাদের মরুভূমি দেশ এখানে খাবার নেই কিছু নেই তোমরা ক্ষুধার্ত থাকো এমনকি তোমরা মরা পশু খাও ঠিক আছে মানুষের কাছে এটা খুবই একটা জঘন্য জিনিস যে স্বাভাবিকভাবে মৃত একটা প্রাণীর গোশত খাওয়া এটা আমি হারাম আমাদের দিনে আর সভ্য মানুষ কখনো এই ধরনের মৃত প্রাণীর গোশত খায় না যদি এটা মারা হয় নিজেরা মারে সে তিন বের হোক আর জবাই তো করতে পারে শুধু তা না তোমরা এই চামড়াটাও খেয়ে সেই মৃত প্রাণী এখন তোমরা কোন সাহসে আমাদের দেশে যদি তোমাদের অভাব থাকে তোমরা তোমাদের আমরা তোমাদের কিছু ধন সম্পদ দিয়ে দেই এগুলো নিয়ে চলে যাও সামনে বসে দেখি অভাব করো আবার
Rabi ibn Amr radiallahu anhu jay kotha bolechen, that is the liberation theory. He said, وَلَقَدْ عِدَّاهْتَنَ اللَّهِ It is Allah who has raised us. So Amra shi ne, Allah madike pachiyosin, ki jundi. لِكَيْ نُخْرِجَ النَّاسَ مِنْ عِبَادَةِ الْعِبَادِ إِلَى رَبِّ الْعِبَادِ Jate korna amra manush derke, manusher dashotto theke ber kore niye eshe, manusher jini rob, tar golam banie dite. Jate kore amra manush derke, duniyar oshongkho diner, oshongkho jibon byabosthar, ja ta kol theke ber kore niye eshe islamer adol ebong insafer moddhe taderke niye ashte pare. যাতে করে আমরা মানুষদেরকে তাদের দুনিয়ার জীবনের সংকীর্ণতা থেকে বের করে নিয়ে এসে দুনিয়া এবং আখিরাতের অনন্ত জীবনের প্রশস্ততার দিকে নিয়ে আসতে পারি দ্যাট ইজ ওয়াই দিস উম্মাহ ইজ রেইজড এর জন্যই আমাদের উম্মতের উত্থান ঘটানো হয়েছে এন্ড দিস ইজ প্রিসাইজলি হোয়াট রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সেড জাস্ট বিফোর দ্য ডে অফ কাদিসিয়া কাদিসিয়ার সেই যুদ্ধের আগে তিনি এই কথা বলেছেন এন্ড দিস ইজ ওয়াই এর জন্যই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু দিকে দিকে তারা বিজয় করেছিলেন মানুষদেরকে মানুষের গোলাম বানানোর জন্য নয় আরবদের গোলাম বানানোর জন্য अगेन মানুষদেরকে সব ধরনের গোলামি থেকে বের করে নিয়ে এসে আল্লাহ তাআলা গোলাম বানিয়ে দেওয়ার জন্য যাতে করে তাদের যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ তাআলা মানুষদেরকে যে সম্মানিত করেছেন সেই সম্মানের মর্যাদায় তাদেরকে তারা অভিষিক্ত করতে পারে আল্লাহ তাআলা চান এই জন্য আমাদের কাছে তিনি আহসান আমল চান এটা আমরা আগে বলেছি যে আল্লাহ তাআলা বলছেন তিনি মানুষ মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন যাতে করে তিনি দেখতে চান আমাদের মধ্যে কারা উত্তম আমল করবে মানুষের সমস্ত কল্যাণের কাজে নিজেদেরকে কারা নিয়োজিত করবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পন্থায় আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল চান তা আমাদের কাছ থেকে তিনি দেখবেন আর দুনিয়ার জগৎ বাসীর উপরে যখন আমাদেরকে তিনি মর্যাদা দাশিল করেছেন আগের জাতিগুলোকে মর্যাদার আসন থেকে সরিয়ে দিয়ে এখন তিনি দেখতে চান আল্লাহ বলছেন লিনানদুরা কাইফা তাহমালু তিনি দেখতে চান তোমরা কিভাবে আমল করো তোমরা কোন ধরনের আমল করো তিনি দেখতে চান তোমাদের মধ্যে লিনানদুরা কাইফা তাআমালু যখনই কোন একটা জাতিকে আল্লাহ তাআলা একটা অবস্থা থেকে উত্থান ঘটিয়ে আরেকটা অবস্থায় অধিষ্ঠিত করেছেন মর্যাদার একটা অবস্থায় অকল্যাণ থেকে কষ্ট থেকে নির্যাতন থেকে আমাদেরকে যে তিনি বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে একটা সুস্থ পিসফুল লাইফ লিড করছি Allah wants to see how do we behave. لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ আমরা দেখতে চাই তোমরা কিভাবে আমল সো সেই আমল করা হচ্ছে কল্যাণের আমল করা মানুষের কল্যাণের জন্য কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্পর্কে ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন ন্যায়ের এবং ইহসান ওয়া ইতাইদিল কুরবা তোমাদের আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি অন ফাহশা থেকে নিষেধ করার জন্য নিষেধ করেছেন মুনকার থেকে নিষেধ করেছেন এবং সীমা লঙ্ঘন থেকে তিনি নিষেধ করেছেন ইয়াইদুকুম তিনি তোমাদেরকে উপদেশ দেন ওয়াজ করেন লাআল্লাকুম তাদাক্কারুন আশা করা যায় যে তোমরা উপদেশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেছিলাম শুরুতে যে আমরা খিদমতের পরিবর্তে ইহসান শব্দ ব্যবহার করব এই কারণে যে ইহসান ইনক্লুডস অল দিস থিং যে কোন একটা কাজকে শুদ্ধ ভাবে করা পূর্ণাঙ্গ ভাবে করা দক্ষতার সাথে করা সৌন্দর্যমণ্ডিত ভাবে করা ইখলাসের সাথে করা দয়ার সাথে করা পরার্থে করা শ্রেষ্ঠত্ব পর্যায়ে গিয়ে করা নম্রতার সাথে করা ক্ষমা উদারতা দানশীলতা সর্বতা সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত দিস ইজ ওয়াই উই টক অ্যাবাউট ইট আর আল্লাহ বলেছেন যেহেতু আমাদের সময় কম আই উইল গো ভেরি কুইকলি ইনশাআল্লাহ সামনে কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি বলেছেন লিল্লাযীনা আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানা এরা হচ্ছে আল্লাহ চান যে আমরা কি করি ইহসান করি কল্যাণ করি মানুষের জন্য কাইন্ডনেস দেখাই দয়া দেখাই লিল্লাযীনা আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানা এরা হচ্ছে ওই সমস্ত সৎকর্মশীল ব্যক্তি যারা দুনিয়াতে সৎকর্মশীল কাজ করেন সেই জন্য তাদের জন্য দুনিয়াতে মঙ্গল রয়েছে ولدار الآخرة خير أتادي جنة آخرة الكرتة وشي أتم ونعمة ولا نعمة دار المتقين أرشد المتقي دي جنة أتم غار الله رب العالمين أما دي جنة نتائي دو كوري لكتن يتاكين الرسول الله صلى الله عليه وسلم أكا حديث يقول لسن مانشير كوست دور كورا جنة مانشير كل لنا جنة مسلم شريف الحديث عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من نفس عن مؤمن قربة من قرب الدنيا
نفس الله عنه قربة من قرب يوم القيامة. যে কোন মুমিন কোন ব্যক্তি যদি কোন মুমিনের দুনিয়ার কোন কষ্টকে দূর করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার কি করবেন কিয়ামতের দিন তার একটা কষ্টকে দূর করে দিবেন ওমাই ইয়াসসারা আলা মুসির যে ব্যক্তি কোন ব্যক্তির অভাব বা কষ্ট এটা মানে কাঠিন্যের একটা অবস্থা আছে সেটাকে তিনি সহজ করে দেন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তাআলা তার দুনিয়ার এবং আখিরাতের জীবনকে সহজ করে দেন ওমান সাতারা মুসলিমান আর যদি কেউ কোনো মুসলমানের দোষ গোপন করে সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন করবেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি আল্লাহ তাআলা তার বান্দা সাহায্যে ততক্ষণ লিপ্ত থাকবে যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকবে যতক্ষণ সে অন্য মানুষের সেবায় নিজেকে লিপ্ত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সেবায় নিযুক্ত রাখবেন তাকে সার্ভিস দিতে থাকবেন আর এই জন্য উত্তম দিন সম্পর্কে যখন বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আদিয়ান আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলার কাছে কোন দিন সবচেয়ে বেশি প্রিয় তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল হানিফিয়াতুস সামহা যে হানিফিয়া সামহা ভেরি ডিফিকাল্ট টু ট্রান্সলেট বাংলায় ট্রান্সলেশন করা খুবই কঠিন যে হানিফিয়া একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করা সামহা সামাহাত থেকে আসা যে মানে কল্যাণকর হানিফিয়া অন্য কথা যদি আমরা একটা শব্দে ট্রান্সলেশন করতে চাই সুতরাং কল্যাণের কাজে নিয়োজিত থেকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন আমরা যদি এই সমস্ত কাজগুলো করি কিভাবে আমরা প্রয়োগ করব প্রথম সদাচরণ যদি আমাদের করতে হয় আমাদের নিজেদের সাথে সদাচরণ করা দরকার এই ব্যাপারও শুরুতে শেখ ফাইজুদ্দিন বলেছেন যে নিজের সাথে আগে সদাচরণ আমি যদি আমার নিজের সাথে কল্যাণের আচরণ করতে না পারি অন্যদের সাথে কল্যাণের আচরণ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে ইট ইজ ইট উইল বিকাম ভার্চুয়ালি ইম্পসিবল যে মোটামুটি ভাবে অসম্ভব হয়ে দাঁড়াবে এই জন্য মানুষের সাথে কল্যাণ করে কাজ করার জন্য সবচেয়ে প্রথম লক্ষ্য আমাদের নিজের চরিত্রকে সুন্দর করা এবং চরিত্র মাধুর্য অর্জন করা কারণ এটাই হচ্ছে সবকিছু কারণ এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জিনিস যে জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তা হচ্ছে উত্তম চরিত্র চরিত্র মাধুর্য সুতরাং নিজের চরিত্রকে সুন্দর করা উন্নীত করা মানুষ আপনাকে দেখে কল্যাণের আভাস পাবে ঠিক আছে অ্যাট লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দীর্ঘ হাদিস এখানে কল্যাণের কথা বলেছেন লোকদেরকে একজন সাহাবী পুত্র রাসূলুল্লাহ একটা কল্যাণের কথা আমি যদি না পারি আমি যদি না পারি আমি যদি না পারি না পারি না পারি মানে যত কিছু কথা বলেন তিনি কোনটা পারবো সে সময় তুমি অন্যের অকল্যাণ করা থেকে বিরত ইজ দ্যাট পসিবল এন্ড দ্যাট কামস ফ্রম এ গুড ক্যারেক্টার ভালো আচরণ থেকে আপনাকে দেখে যদি লোকেরা মনে করে আমি যখন ব্রুকলিন আসি আমি ওপামা ছিলাম আমরা চাকরি খুঁজি একদম ভাই আমাকে একটা জুইস রেস্টুরেন্টে চাকরি ব্যবস্থা করুন ঠিক আছে আমি তিন সপ্তাহ সেখানে কাজ করেছি এরপর ছেড়ে দিয়েছি হতে পারে আমি আরো কিছু করতাম কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার একটা কারণ হচ্ছে সেখানে কাজ করে মুসলমান এই কারণ আমি তো মুসলমানের কাজ করে আমি চাকরি ছেড়ে দিই কি সেই মুসলমান গুলো সব বাঙালি মুসলমান ঠিক আছে কর্মচারীরা সবাই বাঙালি একজন রাবাই তিনি যেহেতু খাবার হালাল করতে হবে কষ্ট করতে হবে এই জন্য রাবাই থাকেন ইয়াহুদি ম্যানেজার একজন হেসিয়ান লোক দুজন চাইনিজ চাইনিজের একজন চীনের একজন সিঙ্গাপুর এখন আমাদের একজন ব্যক্তি লাইব্রেরিও আছেন চুপিও করেন আর ওনারা কিছুক্ষণ পর পরে কি করেন লটারি টিকিট কিনেন সবাই সব পুরো গ্রুপটা আর মুখে গালাগালি করে কিছু লোকরা তখন এদেশে ইংরেজি শিখে তারা মনে করে গালাগালি করাটা হচ্ছে ইংরেজি ঠিক আছে গালাগালি শব্দ ব্যবহার সবসময় করছেন এফ ওয়ার্ড এস ওয়ার্ড এভার ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট এন্ড তারা সবসময় এগুলো বের হচ্ছে তাদের মন থেকে প্রতিনিয়ত লটারি টিকিট কেনা এরপরে উনি একজন গিয়ে ওই হেসিয়ান ছেলেটার সবাই ক্যাথলিক খ্রিস্টানদের একটা গ্রুপ হচ্ছে ক্যাথলিক তার কাছে গিয়ে তিনি আলোচনা করেছেন কয়জন মেয়ের সাথে তিনি শুয়েছেন এখন সেই ছেলে চোখ বড় করে ফেলেছে বুঝে aren't you ashamed of what you have done don't you think that you have cheated your wife এখন এই উপদেশটা কার কাছ থেকে দেওয়া কথা ছিল ছিল গন অন দ্য আদার সাইড মুসলমানদের কাছ থেকে একজন মুসলমানকে আরেকজন এখন ন্যায়ের উপদেশ দিচ্ছেন এরপর সে আমাকে বলছেন
To me, it did the shit look man. Because, yeah. How come you are so different than me? That way comes, you need to show your character. It should be a reflection, utterance. Tony Tesha said that they have an apple peel should do brother, shop to brother, the Manisha Kaskara Junior, Africa wishes of Tim of that, who they can do. I mean, if you do the office to do good for him, you can never do good to others. Nomro the Arjun Kara, Akisha the Antony Burhawa, Tahoe Abnun with the Shabbat Kaskota, and I'm in Nijay only the river dependent they put in. Abnun Shabbat or Puribote, Abna Shabbat put them. আর সব সময় কল্যাণের আশা পোষণ করা কখনোই হতাশ হয়ে না যাওয়া তো অবস্থা যত খারাপই হোক না কেন রিমেম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবে রক্তাক্ত হয়ে সারা গা থেকে তার রক্ত ঝরছে আয়েশা রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ উহুদের দিনের চেয়ে ভয়ঙ্কর কোন দিন আপনার উপর অতিবাহিত হয়েছিল কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তোমার জাতি আমার সাথে আকাবার দিন যে ব্যবহার করেছে দুনিয়ার কোন মানুষের সাথে এরকম আচরণ আর কখনোই করবে না আকাবা মানে পাথুরে পাহাড়ে পথ ঠিক আছে আকাবা বলতে আমরা অর্থাৎ তাইফের সেই পাহাড়ি পথে রাসূলুল্লাহকে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে রক্ত ঝরতে ঝরতে তার পা জুতা ফুলে গিয়ে পায়ের সাথে লেগে গিয়েছে সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতাশ হন হি ওয়াজ থিংকিং দ্যাট দ্য প্রজেনি অফ দিস পিপল এই লোকদের বংশধররা একদিন কি করবে এই দিনে ঝান্ডা বহনকারী হবে আর সেটা আমরা দেখেছি ইতিহাস আমাদের উপমহাদেশে যারা দিনের ঝান্ডা নিয়ে প্রথম ঢুকেছেন মোহাম্মদ ইবনে কাসিম আল সাকাফি বনু সাকিফ হচ্ছে তাইফের লোক সাকিফ গোষ্ঠী আর তাদের ছেলে হচ্ছে মোহাম্মদ ইবনে কাসিম আল সাকাফি রাদিয়াল্লাহু আনহু আর এই জন্য আমাদেরকে সব সময় এই পথ অবলম্বন করা যে মিল্লাত ইব্রাহিমের কথা আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় যে জিনিস নিজের সেবার সাথে সাথে নিজের পরিবার পরিজনের সেবা সাহায্য করা আগে দরকার ঠিক আছে ইবদা বিমান তাউন তুমি তাদেরকে দিয়ে শুরু করো যাদের উপরে তোমাকে অভিভাবক নিযুক্ত করা হয়েছে আমরা দুনিয়া সব কল্যাণ করে ফেলছি কিন্তু নিজের ঘরের কল্যাণের কোনো নাম নেই দেন দিস কল্যাণ ইজ নট গোনা হেল্প এটা কোনো কাজে হবে না আপনি মানুষের সাথে সদাচরণ করেন সবাইকে যা দান করার দান করেন আপনার ছেলে মেয়েদের জন্য কোনো কিছু খরচ করেন না কোনো কিছু করেন না আপনার স্ত্রীর জন্য খরচ করেন না স্ত্রীকে টাকা দেন না ঠিক আছে আমাদের প্রচুর পুরুষ আছে যারা তাদের স্ত্রীদেরকে প্রতিনিয়ত কি কোনো হাত খরচ দেয় ঠিক আছে There are many men, maybe if I ask you now, I will find a lot of people. তারা তারা আমার টাকা দরকার কি মেয়ে মানুষ আমার ঘরে থাকে রান্না করবে খাবে আমাদের ভাব খানা বের করবে She needs money too. এই জন্য হিন্দ বিন উকবা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে আবু সুফিয়ান শুনছি আবু সুফিয়ান আবু রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান কুফরি করলেন সে আমাকে এবং আমার ছেলে মেয়েদের খরচ দিতে না তাকে বসে দেন তুমি ঠিক আছে তারপর খরচ দিকে তুমি যাই So you need to help your own family first. নিজের সাথে নিজের আত্মীয়-স্বজন বাপ মা সন্তান সন্ততি তাদের সাথে করা এবং তাদের সাথে আত্মীয়-স্বজনের সাথে সেবা করা থেকে বিরত না থাকা কোনো কারণে তারা যদি কষ্ট দেয় সেই ক্ষেত্রে সবর করা আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু এই দুজনের কথা জানি মিস্তাহ ছিলেন বদর সাহাবী কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপরে যারা কলঙ্ক লাপন করেছিল হি ওয়াজ ওয়ান অফ দেম মানে মুনাফিকরা করেছে কিন্তু মুসলিমদের মধ্যে তিনজন হাসান ইবনে সাবিত মিস্তাহ ইবনে উসাসা এবং হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এরা তিনজন শরীক হয়েছিলেন এই মুনাফিকদের সাথে এই কাজ করার ক্ষেত্রে এরপর আল্লাহ তাআলা যখন তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্রের সার্টিফিকেট দিয়ে কোরআনের আয়াত নাযিল করেন আবু বকর বললেন যে আমি মিস্তাকার কখনো সাহায্য করব মিস্তাহ আবু বকরের মত এবং তিনি তাকে সাহায্য করতেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এটা এরকম করবে না কারণ হচ্ছে কি তোমরা কি চাও না আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ তাআলা তো অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু সুতরাং তাদের সাথে সদাচরণ তাদের কাছ থেকে কষ্ট পেলেও আমাদের সদাচরণ যেন কন্টিনিউ করে আমরা যেন আমাদের সদাচরণকে বন্ধ করে না দিই প্রতিবেশীর সাথে সেবা করার কথা প্রচুর বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রতিবেশীর কথা বলেন নাই নিকটাত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী এমনকি আপনি রাস্তায় চলছেন পাশের ব্যক্তি আপনি বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন দ্য পারসন বিসাইড ইউ তাদের কথা অল জাহিল জুনুবি ওয়াসাহিবি বিল জাম আপনার পার্শ্ব সহযোগী আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি
وجار القربى وجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا زعم الله أنتم رشباي الله تعالى ربنا ديكم عشان تكاو في شوري كربنا باب ما عشان تبحلو ببارك نيكو راتيو يا تي مسكينشان تشوف ببارك আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ব সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী এবং গোলামদের প্রতি সদয় আচরণ করো নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্ম অহংকারে ভরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে বেড়ায় এই ধরনের ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আমরা তো দাস দাসী এখন নাই কাজের লোক যারা আমাদের কাছে তাদের সাথে আমরা কিরকম ব্যবহার করি আপনারা যারা পত্রিকায় দেখেন আমার বিশ্বাস যে বাংলাদেশ থেকে আসা লোকজন বাংলাদেশের খবর সবসময় রাখেন প্রতিনিয়ত দেখবেন কার গায়ের উপরে ইস্ত্রি দিয়ে দলা দেওয়া হয়েছে ঠিক আছে কাকে খুন্তি দিয়ে স্যাক দেওয়া হয়েছে গরম বাংলাদেশে ঠিক আছে কাদের ছেলে মেয়েদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে মানে যারা দাস দাসীর চেয়ে খারাপ অবস্থা হাজুবি যে আমরা কিভাবে মানুষের সাথে আচরণ করি আল্লাহ যেন আল্লাহ তাআলা বলছেন পূর্ব বা পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কল্যাণ নেই অর্থাৎ আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে নেকি নেই তাকওয়া হচ্ছে কোথায় আমি শেষ করছি ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والمؤفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ কল্যাণকর কাজের একটা লিস্ট দিয়ে দিয়েছেন যারা এই কাজগুলো করছে এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী ব্যক্তি এবং এরাই তাকওয়ার অধিকারী লাভ করছেন যে তোমাদের পূর্ব দিকে মুখ ফেরানো বা পশ্চিম দিকে ফেরানোর মধ্যে কোনো নেকি নেই বরং নেকি হচ্ছে এই যে মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা আল্লাহর অবতীর্ণ কিতাব নবীদের উপরে বিশ্বাস করবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রিয় ধন সম্পদ আত্মীয় স্বজন ইয়াতি মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী কৃত দাসকে মুক্তি করার জন্য ব্যবহার করবে ব্যয় করবে আর নামাজ কায়েম করবে যাকাত দান করবে যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে এবং হক ও বাতিলের সংগ্রামে সবর করবে তারাই হচ্ছে সৎ এবং সত্য আশ্রয় এরাই হচ্ছে মুত্তাকি একটা লিস্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা কিন্তু এই কাজ যেহেতু আমার আরেকটা অনেক কিছু বিষয় ছিল বা তার সময় দিয়েছে আমি যাচ্ছি না এই সমস্ত কাজ কেন সেটা হচ্ছে আমাদের আজকের বিষয় লিওয়াজহিল্লাহ ফর দ্য সেক অফ আল্লাহ ফর দ্য ফেস অফ আল্লাহ ফর দ্য কাউন্টেনেন্স অফ আল্লাহ আল্লাহর চেহারা দর্শনের জন্য কারণ এর চেয়ে উত্তম কোন পুরস্কার আমাদের জন্য রাখা হয়নি কারণ আল্লাহ রাব্বুল আলামিন তা তিনি আমাদেরকে দেখা দিবেন এবং দ্যাট উইল বি দ্য বেস্ট থিং দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড ইন ইওর লাইফ আপনি আমাকে না দেখে বিশ্বাস করেন দুনিয়াতে কিন্তু সেই না দেখে বিশ্বাস করে এই সমস্ত আমল তার জন্য করা হয় আর সেজন্য তিনি নিজেকে প্রকাশ করবেন আমাদের সামনে আর সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক পূর্ণিমা রাতে তিনি চাঁদের দিকে লক্ষ্য করে সাহাবা আজমাইনদেরকে যে তোমাদের কি কষ্ট হয় এই চাঁদ দেখতে মেঘ মুক্ত আকাশে যে না যে তোমরা তোমাদের রবকেও সেভাবেই দেখবে সেদিন এবং এটা হচ্ছে সেই বিরাট পুরস্কার যে জন্য আমরা করছি এই জন্য হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান যারা কল্যাণকর কাজ করবে তাদের জন্য কল্যাণ ছাড়া আর কি আছে আর সেজন্য আমাদের সমস্ত কাজ আল্লাহর হাতে আমি এই আয়াতগুলো রিপিট করতে চাই না যেগুলো ডক্টর রুহানি সাহেব বলেছেন সূরা আদ-দাহার বা সূরা ইনসান থেকে যে তারা বলে কি ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আমরা তো শুধুমাত্র আল্লাহর ওয়াস্তেই তোমাদেরকে খাওয়াই পান করাই লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান আমরা চাই না এবং তোমরা আমাদেরকে থ্যাংক ইউ বলবে এটাও আমাদের আকাঙ্ক্ষার বিষয় না সো দিস ইজ হোয়াট উই ডু পুরোপুরি ভাবে আল্লাহর জন্য নিজেদেরকে পরিপূর্ণভাবে নিবেদিত করে দিয়ে আল্লাহর হস্তে মানুষের কল্যাণের কাজ করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খাইরান ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু